আমরা এখন নেইবারহুডে ওয়াকে যাচ্ছি। আজকে ওয়েদারটা খুবই সুন্দর, হ্যাঁ অনেক সানি, টেম্পারেচারটা ধরেন 5 degrees বা এরকম, তো একদমই ঠান্ডা না। হ্যাঁ আজকে আমাদের ভিটামিন ডি ডে, আফটার মেনি মেনি ডেজ আমাদের আজকে সান অ্যাপিয়ার হয়েছে, এর জন্য ভিটামিন ডি ডে আমরা ডিক্লেয়ার করে মেক শিওর করব আজকে উই গেট লট অফ ভিটামিন ডি। এন্ড আজকে আমরা লাস্ট চ্যানেলে ইয়েস্টারডে আমরা আমাদের নেবার সাথে ডগ পার্কে এসেছি, এন্ড আই এম গোইং টু শো ইউ হাউ টু ক্লাইম ইন ট্রিজ। ইয়া এন্ড আই এম গোইং টু ট্রাই টু ক্লাইম ইন সাম ট্রিজ, বাট ইট উইল বি সাম ডিফিকাল্ট বিকজ উই আর নট ক্লাইমারস। I'm climber, I already climber. তো আমরা আজকে এসে ইনশাআল্লাহ আপনাদের দেখাবো যে আমরা সাইকেলও করছি। Let's get started. Come on. আমরা রাস্তা ক্রস করছি, আজকে খুবই সানি ওয়েদারটা, খুবই ভালো লাগছে, একদম সামারের মতো লাগছে। এখানে কিন্তু সামারটা খুবই ফেস্টিভ, আমাদের দেশে যেমন উইন্টার আসলে আমরা খুবই এক্সাইটেড হয়ে যেতাম, এখানে সামার আসলে আমরা এক্সাইটেড হয়ে যাই। বাচ্চারা একটু আপসেট, ওরা একটু ডগ পার্কে যেতে চেয়েছিল যেখানে ডগদের একটা আলাদা পার্ক আছে, তো ডগ আর ডগের ফ্রেন্ডসরা এলাকার অন্য অন্য ডগরা একটা পার্কে যায় বেড়াতে, সেখানে যায় ডগরা খেলাধুলা করে, তো সেই পার্কে যে আমার ছেলে একটা গাছ ক্লাইম্ব করে আপনাদের দেখাতে চেয়েছিল, তো ওর বাবা বলেছে ওর বাবার ইচ্ছা মতো হাঁটবে, তো আজকে আর আমরা ডগ পার্কে যাচ্ছি না, এমনি একটা ওয়াকে বের হলাম। দেখেন এই বাসাটা কি সুন্দর, অনেক বড়, এগুলোকে বাংলো বলে, একতলা বাড়ি বাংলো বলে, এগুলোতে অনেক স্পেস থাকে, এগুলো বেজমেন্টগুলো অনেক বড় থাকে। দেখেন দুইটা গ্যারাজ আর সামনে আরও 4টা গাড়ির পার্কিং, তো এটা মনে হয় মিলিয়ন ডলারের উপরে বাড়িটার দাম। ব্যাকইয়ার্ডও সুন্দর, বড় বড়, তাই আপনাদের আজকে কিছু ঘর বাড়ি দেখাবো। ইউসুফের হাতে সবসময় লাঠি থাকে, ও ছোটবেলা থেকে লাঠি নিয়ে ঘুরতে খুবই লাইক করে। কি দেখছো তোমরা? ওরা এখানে দাঁড়িয়ে একটা বাসার ভিতরে গাড়ি দেখছে, দেখে আসি। ও ওয়াও, এটা তো একটু আগেকার দিনের গাড়ি না, আগেকার দিনের গাড়ি। এখানে অনেক মানুষের গাড়ির কালেকশন থাকে, বড় লোকদের বড় লোকের শখ, যাদের পার্কিং স্পেস আছে তারা নানান ধরনের গাড়ি কিনে কালেকশনের মতো রাখে। দেখেন কি সুন্দর সুন্দর বাড়ি, সুন্দর বাতাস। দেখেন এগুলো হচ্ছে নেবারহুড, এখানে সব হাউস, এখানে গাড়ি ঘোড়া ওরকম নেই, তেমন গাড়ি ঘোড়া নেই এখানে, জাস্ট খালি নেবারহুডের গাড়ি টাড়ি। তো এগুলোতে মোটামুটি ফ্রিলি হাঁটা যায়, এটা কোনো মেন রাস্তা না, এগুলো হচ্ছে গলি। এই যে দেখেন এটা একটা স্প্লিট হাউস, তার মানে এক সাইডে একতলা আর এক সাইডে দোতলা, এগুলোকে স্প্লিট বলে, এই যে একতলা আর এদিকে দোতলা। প্রত্যেকটা রাস্তার উপরে রাস্তার নাম দেওয়া আছে, তো ইজি হয় আমাদের বের হতে। বাড়িগুলো দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে অশবা সিটি, অশবার গলিতে আমরা ওয়াকে বের হয়েছি। অশবাটা খুবই সুন্দর একটা শহর, একটু পুরান শহর, এর জন্য এখানে ফ্রন্ট ইয়ার্ড এবং ব্যাকইয়ার্ডে জায়গা কিন্তু বেশ ভালোই থাকে। সব শহরের সব বাড়িতে কিন্তু ব্যাকইয়ার্ড বড় থাকে না, যেগুলো নতুন নতুন এরিয়া হচ্ছে সেগুলার ব্যাকইয়ার্ডগুলো বেশ ছোট, কমার্শিয়ালি করা, বাড়িটা ধরেন বড় কিন্তু ব্যাকইয়ার্ড অত বেশি স্পেস দেয় না। এখানে যেহেতু এগুলো পুরান লট, বাড়িগুলো কিন্তু সুন্দরই রেনোভেশন করে কিছুদিন পর পরই, কিন্তু লটটা যেহেতু পুরান এর জন্য ব্যাকইয়ার্ডগুলো বড়ই থাকে। দেখেন স্নো মেল্ট হয়ে গেছে, কিছু কিছু জায়গায় আবার স্নো আছে। এই যে দেখেন এই অরেঞ্জটা, এটা হচ্ছে বোট, এই গাড়ির পিছে বোটটাকে হুক আপ করে, বোটের নিচে চাক্কা আছে, তারপর বোটে করে ওরা নিয়ে যায় অন্টারিও লেকে। এই অন্টারিও প্রভিন্সটা চারিদিকে লেক আছে, খুবই সুন্দর, আপনি যেই শহরেই থাকেন না কেন, টরন্টো থাকলেও লেক পাবেন, অশোয়া থাকলেও লেক পাবেন, উইডবিতেও লেক,
নায়াগ্রা ফলসেও লেক, সব জায়গায় একটা লেক, বিরাট, মানে লেকটা মানে আমাদের দেশে লেকের মতো না, সমুদ্রের মতো। তো মানুষরা অনেক বোটিংও করে সামারে, ফিশিং করে। আমার নেইবার তো ফিশিং করে আমাকে অনেকগুলো ফিশ দিয়েছে, খুবই ভালো ছিল মাছগুলা, ডিম ছিল, ভুনা ভুনা ভাজা ভাজা করেছি মাছগুলা। অনেকদিন ধরে আমরা কোনো ওয়াকে বের হই না, তো এটা আমাদের একটা এক্সারসাইজের মতোই, তাই আমি হাঁপাচ্ছি কথা বলতে বলতে। দেখেন এই যে এটাও একটা বোট কাবার করে রেখেছে। এই যে দেখেন এটা একটা হাউস, নিচে যে ছোট ছোট জানালা দেখছেন এটা হচ্ছে বেসমেন্টের জানালা। অনেক মানুষরা নিজেরা বেসমেন্ট নিয়ে থাকে, অনেক মানুষরা আবার বেসমেন্ট ভাড়া দেয়। তো বেসমেন্টে দেখেন অত অন্ধকার না, আলো যায়, ভালোই, খারাপ না। আপনারা যদি কেউ বেসমেন্টে ভাড়া নিতে চান তাহলে বেসমেন্টে অবশ্যই আপনারা দেখে যাচাই করে নেবেন যে প্রপার সানলাইট আছে কি না। বেসমেন্টের ভাড়া তো অবশ্যই একটু কম থাকে অ্যাপার্টমেন্টের থেকে, কিন্তু এখানে থাকলে একটা বেনিফিটও আছে যে আপনারা অনেক টাকা সেভ করতে পারবেন। আবার আরেকটা বেনিফিট যে একটা ভালো নেইবারহুডে থাকলেন, সব ভদ্রলোকজনরা থাকলো, কোনো গ্যাঞ্জাম থাকে না। এই বাসাটা দেখেন কি সুন্দর, ছোট্ট একটা হ্যাঙ্গিং বারান্দা, আবার একটা ছাদের মতো আছে। কানাডায় কোনো হাউসে কিন্তু ছাদ নেই, তো আমার দেশের মতো বাড়িঘর কিন্তু আবার ভালোই লাগে। দেখেন একটা অন্য মডেল, এটা আবার সার্কিউলার সিলিন্ড্রিক্যাল একটা শেপ বাড়ির। এই বাড়িটা দেখেন একদম ব্রিটিশ আমলের বাড়ির মতো, দেখেন এই যে এটা। এই বাড়ির শেপটা দেখেন একটু অদ্ভুত ধরনেরই, অন্যরকম। তো আরো ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাবো, সামনে বাড়িগুলো বেশ দাম, দেখে বুঝতে পারবেন বিরাট। এই সাইডে হচ্ছে র‍্যাবিন, মানে জঙ্গল। দেখেন এখানে কোনো ময়লা টয়লা ফেলানো যাবে না, ফাইন দেওয়া হবে $1,000। এই যে জঙ্গল, তো বাড়ির উল্টা দিকেই জঙ্গল, দেখেন খুবই সুন্দর, চুপচাপ নিরিবিলি এরিয়া। আমার এই বাড়িগুলো পাহাড়ের উপরে খুবই ভালো লাগে, দেখেন খুব সুন্দর। আমার এরকম ঘুরে বেড়াতে, নানা জিনিস দেখতে, নতুন নতুন বাসা দেখতে, সিনিক বিউটি দেখতে, ঝর্ণা দেখতে, সব দেখতেই খুবই ভালো লাগে, আমি খুবই এনজয় করি। আমরা একটা পার্কে যাব মনে হচ্ছে, এমনি হাঁটতে বের হয়েছি, বাচ্চারা একটু ঘুরবে টুরবে, আমরা ওয়াক করে করে নেইবারহুডটা ঘুরে দেখাচ্ছি আপনাদের। ওই যে উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে, আমাদের আশেপাশে আছে ফ্লাইং ক্লাব, ফ্লাইং ক্লাবে সবাই ফ্লাইং শিখে স্টুডেন্টরা। এই বাসাটা না আমার খুবই পছন্দ, দেখেন কি সুন্দর, পাহাড়ের উপরে এই বোল্ডার্সগুলা, যে স্টোনগুলা, এগুলো এক একটাই কিন্তু অনেক দাম, ছোটোগুলাই মনে হয় $150-$200 করে হবে। আমরা দেখেছিলাম এক জায়গায় দামটা, দেখেন কি সুন্দর বাড়িটা, দরজাটা দেখেন ডাবল ডোর, মানে অনেক বড়, দেখেন কি সুন্দর, ছোটটা বেসমেন্টের জানালা নিচে, আর এটা মেইন ফ্লোর দোতলা হাউস। দেখেন কত সুন্দর সুন্দর লম্বা লম্বা কাশফুল, বাসার সামনে দেখেন কি সুন্দর করে গাছটা কেটে শেপ করে রেখেছে। এই ল্যাম্প পোস্টটাও খুব সুন্দর, দেখেছেন কাশফুলগুলো কি সুন্দর, এই হাউসটাও বিরাট। এগুলো $800,000 থেকে $1,000,000 হবে আরামসে। কিছু কিছু স্নো ফ্লোরে পড়ে আছে। ওই যে আরেকটা হেলিকপ্টার যাচ্ছে, হেলিকপ্টার না প্লেন, ছোট ছোট প্লেন, এগুলোতে ফ্লাইং শিখে। তো পার্কটা নিয়ে আপনাদের দেখাবো, দেখেন বাচ্চাকে একটা কার্টে করে নিয়ে যাচ্ছে, ওয়াগন বলে এগুলাকে।
দেখেন নেবারহুডটা কত চুপচাপ সুন্দর। বাচ্চাদের যারা হাঁটে না স্ট্রলার বদলে ওয়াগনগুলো ইউজ করে। পার্ক দেখে আমার ছেলে খুবই খুশি। এটা হচ্ছে এই বাসার সাথে দোলনা, এই বাসাটা। ও এন্ড ওয়ান মোর থিং গাইস, ইন দ্যাট পার্ক দেয়ার ইজ আ রিভার। হ্যাঁ চলো আমরা দেখাই। তো এই পার্কটার নাম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সমারসেট পার্ক। But you can like walk. এটা আমার বাসা থেকে 15 মিনিটস ওয়াক হবে। এই পার্কটা খুবই সুন্দর, এটা অ্যামিউজমেন্ট পার্ক না, জাস্ট হাঁটা চলার জন্য একটু স্লাইড সিস স্লিপার এসব দেওয়া। একটা কুকুর দেখেছে, আমার বাচ্চারা পেটস খুবই লাইক করে কুকুর বিড়াল। How are you? এটাই বাসার কুকুর। হাই। ও স্নিফ করে দেখছে যে আমরা কি ডেঞ্জার নাকি ডেঞ্জার না। ওরা স্মেল করেই বুঝতে পারে কারা ভালো মানুষ বা কারা চোর। কাছে যেও না। অনেক বড় কুকুর তো উপর দিয়ে এসে পড়তে পারে। I think he's scared. ওর গলার মধ্যে কি লেখা ভায়াল দেখি তো, একটু জুম করে, আমি তো দেখতে পাচ্ছি না, দেখা যায় না। ডক্টর অনেক বোর্ড হচ্ছিল আমার দেখে, মনে একটু খুশি হয়েছে। ও বোর্ড হয়ে গেছে না, তোমার কোম্পানি পাবে। হ্যাঁ ও মনে হয় খুশি তোমাকে দেখে, নাহলে তো বার্ক করতো। স্নিফ করছে দেখেছো, তাই তুমি বুঝো ডগ ল্যাঙ্গুয়েজ। কাছে যেও না, আমার ভয় লাগছে, একটু বড় সড়ো তো। এই যে পার্কটা হচ্ছে, এটা এসে গিয়েছি, দেখেন কি সুন্দর গার্বেজ বিন দেওয়া, যেন পার্কে বাচ্চারা বিস্কিট চিপস চকলেট এগুলো খেয়ে যেন গার্বেজ বিনে ফেলে। সব মানুষ এখানে বেশ ভদ্র, কেউ খেয়ে এখানে সেখানে লিটার করে না, কারণ এখানে তো দুনিয়া থেকে নানান ধরনের মানুষরা আসে। তারপরেও সবাই একটা ডিসিপ্লিন মেনটেন করে, দেশটাকে ক্লিন রাখার চেষ্টা করে। নাহলে এরকম মাল্টি কালচারাল দেশে তো আপনি কাকে ব্লেম করবেন, কে ময়লা করে। তো এখানে মোটামুটি সবাই খুবই কেয়ারফুল, নিয়ম কানুনও করা, এর জন্য মানুষ কেয়ারফুল হতে বাধ্য হয়। কারণ এখানে সেখানে লিটার করা তো অনেকেরই প্র্যাকটিস থাকে, কিন্তু এই দেশে এসে তেমন একটা কেউ করে না। কিন্তু টরন্টোতে আমি কিন্তু দেখেছি কিছু কিছু জায়গায়, কিন্তু ইন রেস্ট অফ দ্য প্লেসেস খুবই ক্লিন। এই যে দেখেন পার্কে বসার জন্য বেঞ্চ টেবিল, এখানে এসে আপনারা পিকনিক করতে পারবেন, বারবিকিউ করে অনেকে, বারবিকিউ মেশিন নিয়ে আসে পোর্টেবল। তো বাচ্চারা পার্কে খেলতে থাকে আর বাবা মারা নিজেরা এনজয় করে, জুস চিপস স্যান্ডউইচেস এসব নিয়ে আসে, বসে বসে খায়। পাশে পাশে দিয়ে একটা, ওয়া ওই দেখেন প্লেন যাচ্ছে, পাশে দিয়ে একটা স্ট্রিমের মতো আছে, স্ট্রিম না ক্যানাল আমি ঠিক বলতে পারছি না, আমার একটু নলেজ কম আছে। এখানে বড় বড় স্যামন ফিশিং করে মানুষ। আর এই যে কসমস আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে আমার ফুটস্টেপ এই আইসের মধ্যে, খুবই পিছলা যায় না, তুমি ওকে যেও না, একদম পানিতে পড়ে যাবে। আমি পানিতে যাব না, বাবার কাছে যাব। হ্যাঁ যাও বাবার কাছে যাও। আমি এই যে স্লিপ করে, অসুবিধা নাই যাও, স্লিপ করে পড়ে যেতে গিয়েছিলাম। স্নো কিন্তু স্লিপারি না,
স্নোটা যখন আইস হয়ে যাবে তখন এই জিনিসটা কিন্তু স্লিপারি হয়ে যায়, স্নোটা যখন মেল্ট হয়ে আবার ফ্রিজ হয় তখনই আইস হয়ে যায়। দেখেন কি সুন্দর একটা পাহাড়, একদম বাসার থেকে ধরেন 15 মিনিট দূর, বাচ্চা নিয়ে না হাঁটলে আরও কাছে হয়ে যেত। এখানে স্যামন মাছ ফিশিং করতে পারবে না, নানা ধরনের মাছ আছে। এই তোমরা কিন্তু পিছলা খেয়ে পড়বা। কি সুন্দর স্রোত, বেশি কাছে যেও না বাবা। ইউসুফ কথা শুনবা, পিছে আসো না, এদিক দিয়ে যাওয়া জায়গা না। হ্যাঁ পিছলা খেয়ে পড়বা, কিন্তু ডিপ ওয়াটার, স্নো মেল্ট হয়ে এত ওয়াটার, মানুষের কাছে যেও না। দেখেন কি সুন্দর স্রোত পানি, এগুলো কিন্তু মোটামুটি ফ্রেশ ওয়াটার, কোনো ডার্টি ওয়াটার না। আরো কিছু মানুষ এসেছে এখানে হাঁটতে, ওখানে আইস, ওখানে পিছলা খেয়ে পড়লে একদম পড়ে যাবে। কিন্তু এই যে মাটি বাডালে দিল পারা, ও ইচ্ছা করে দিল, এসব করতে ওর খুবই পছন্দ। ওদের যখন স্কুল থাকে আমার ডেইলি ওদের প্যান্ট, ফ্রেশ প্যান্ট পরাতে হয়, এই মোটা মোটা প্যান্টগুলা। 5 দিনে অ্যাটলিস্ট 5টা প্যান্ট লাগবে, নাহলে একদম সব নোংরা করে ফেলে খেলাধুলা করে। তো সপ্তাহে একদিন লন্ড্রি করি। মোটামুটি এটা স্নো মেল্ট হয়ে অনেক আগে কিন্তু অল্প ওয়াটার ছিল আর খেলাছে। হ্যাঁ হ্যাঁ আগে মনে হয় হাঁটু পর্যন্ত পানি ছিল, লাস্ট নাইটে মানে উপভোগ করছে। কি সুন্দর একটা ডাক যাচ্ছে, এই যে আমি জুম করে দেখাচ্ছি আমার ক্যামেরাতে যতক্ষণ সম্ভব। এখানে নানান ধরনের ডাক, ক্রেন, গুজ, এরকম অনেক কিছু দেখা যায়। দেখেন কি সুন্দর জঙ্গল, এক পাশে দুই পাশে অনেক সুন্দর সুন্দর ডাক আছে। এই যে এই যে পড়ে যাবা পিছলা, ইউসুফ পিছে যাও। ডাকটা কি সুন্দর দেখেন, একদম গ্রিন, একদম পিকক গ্রিন মাথাটা, এই দেখো খুবই সুন্দর। কতখানি পানি, অনেক সমান, হ্যাঁ ডিপ ওয়াটার। এগুলো সব স্নো মেল্ট করে পানি হয়েছে। ইউসুফ কিন্তু পড়বে, আমি জানি তো। হ্যাঁ পড়লে কিন্তু আমি তোমাকে রেখে যাব এখানে, চল দেখি। আরেকটু অরেন, তুমি গ্লাভস গুলো একটু ধরো, ইজ গোইং টু দ্যাট ডিরেকশন রাইট। দেখেন কি সুন্দর হাঁস, এখানে আপনি চলেই কিন্তু ফিশিং করতে পারবেন না, আপনার কিন্তু ফিশিংয়ের জন্য লাইসেন্স লাগবে। তেমনিভাবে হান্টিং যদি করতে চান, যেমন ডিয়ার বা ডাকস বা বার্ডস, এগুলোর জন্য কিন্তু আপনার লাইসেন্স লাগবে। মন চলে আপনি শ্যুট করে কিল করতে পারবেন না। এই ডাকগুলো ইউজুয়ালি অনেক হিউজ গ্রুপে থাকে, আই থিঙ্ক এই হাঁসটা লস্ট হয়ে গিয়েছে। দেখেন ওর কোনো ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার কেউ নেই, তো লস্ট হয়ে গিয়েছে যা বুঝতে পারছি। এখানে একজন কয়টা 20টা না কয়টা হাঁস মেরেছিল, তার অনেক টাকা ফাইন দিতে হয়েছে। সো আপনি যা খাবেন ঠিক অতটুকুই আপনি হান্ট করতে পারবেন, এক্সেসিভ ফর ফান আপনি হান্ট করতে পারবেন না। তেমনভাবে ফিশিং, আপনি নিজে ফিশিং করবেন নিজে খাবারের জন্য, ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দিতে পারবেন, কিন্তু অতিরিক্ত মাত্রায় আপনি করতে পারবেন না। তো এই নিয়মগুলো আমার খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেন, আমি যখন দেশে ছিলাম এসব আমি জানতাম না, এখানে এসেই শিখেছি শুনেছি, তাই আপনাদের সাথে শেয়ার করে আপনাদেরকে আমি এই নলেজটা দিলাম। ঠিক এরকমই একটা জায়গায় ঝর্নার পাশে বসে আমরা রোজার ঈদে পটলাক করেছি, আমরা 4টা ফ্যামিলি মিলে। পটলাকটা আপনাদের বলে দেই, যে যেই ডিশ পারে সেরকম করে 1 ডিশ 2 ডিশ এরকম করে নিয়েছি।
তো আমি দুইটা আইটেম নিয়েছি আর অন্য ভাবিরা একজন দুটো দুটো করে আইটেম নিয়েছে তো ঈদে যেহেতু কোভিড 19 ছিল কারো বাসায় আমরা যাইনি আমরা চারটা ফ্যামিলি মিলে পিকনিক করলাম তো খুবই ভালো লাগলো আমাদের ঈদের এরকম কখনো এক্সপেরিয়েন্স ছিল না তো এই এক্সপেরিয়েন্সটা আমরা খুবই এনজয় করেছি কোভিড এর মধ্যে যে আমরা আউটডোরে করেছি আউটডোরে 25 জন এলাউড ছিল এরকম ঝর্ণার পাশে দেখাবো সেটা গিয়েছিলাম আমরা বটানিক্যাল গার্ডেনে সেটাও অশ্বতে আমরা তিনজন ছিলাম তিনটা ফ্যামিলি ছিলাম টরন্টোতে আর একটা ফ্যামিলি ছিল অশ্বতে তো অশ্বর যে সোনিয়া ভাবি সে আমাদের বলল যে ভাবি আমার বাসার কাছে খুবই সুন্দর একটা বটানিক্যাল গার্ডেন আছে চলেন সেখানে আমরা পিকনিকটা করি ঈদের দিন সবার দেখাও হবে মজার মজা খাওয়া দাওয়া হবে তো বাচ্চারা খুবই এনজয় করলো দৌড়াদৌড়ি খেলাধুলা আমরাও এই ফাঁকে এনজয় করে নিলাম তো সেটাই ছিল আমাদের রোজার ঈদ কোরবানি ঈদে আরও স্ট্রিক্ট লকডাউন ছিল দেখে তেমন কিছু করিনি তো পার্কে বাচ্চারা এসে খেলা করছে আর এখানে বাচ্চার বাবা বসে আছে এখন আমরা বসে দুজন একটু গল্প করব এই জিনিসগুলো যা দেখছেন এগুলো দিয়ে বাচ্চারা ক্লাইম্ব করে উপরে উঠে তো এগুলোতে ওদের ফাইন মোটর এন্ড গ্রস মোটর স্কিলসটা অনেক ডেভেলপ করে সুন্দর মোটামুটি সবই ক্লিন কেউ ক্লিন করে না কিন্তু যেহেতু ধুলাবালি ময়লা কম আছে তাই অটোমেটিক্যালি ক্লিন হয়ে যায় আবার বৃষ্টি পরে স্নো হয় এই যে দেখেন আরেকটা হেলিকপ্টার দেখেন প্লেন দেখায় এখানে রেন্সে থাকে আশপাশে নেবারহুডে তারা কমপ্লেন করেছে এই ফ্লাইং ক্লাবটা বন্ধ করে দেওয়ার জন্য কেন সারাক্ষণ প্লেন যেতে থাকে আর ওদের অনেক ডিস্টার্ব হয় এখনও কমপ্লেনটা চলছে এখনও কোনো কোর্টের রায় আসে নাই যে ক্লাবটা কি বন্ধ করবে নাকি ফ্লাইং ক্লাবটা তো দেখেন বাচ্চাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিজের জন্য গ্রস মোটর স্কিলস ডেভেলপ করার জন্য অনেক ধরনের খেলার ব্যবস্থা আছে অনেক ধরনের স্লাইড আছে তারপর এগুলো ক্লাইম্ব করে তারপর উপরে যে রিংয়ের মতো দেখছেন রেড কালারের ওগুলো দিয়ে ঝুলে তারপর এই যে ব্ল্যাক জিনিসটা দেখছেন চেইনের মতো এগুলো দিয়ে বেয়ে বেয়ে উঠে দেখেন আপনাদের ভিডিও করতে করতে কতগুলা প্লেন গেল তো ইট মাস্ট বি রিয়েলি ইরিটেটিং ফর দ্য নেইবার্স টু লিভ ইন দিস নেইবারহুড এখানে যে পার্কের জিনিসগুলো করে সেগুলা কিন্তু ভারী মানুষের চিন্তা করেই করে ভারী বাচ্চা কিছু বাচ্চা থাকে না মোটা তো অ্যাডাল্টরাও করতে পারবে এইভাবেই ডিজাইন করা হয় সব একটা বাচ্চা উঠলে যে ভেঙে যাবে শুকনা বাচ্চারা করতে পারবে হেলদি বাচ্চারা করতে পারবে না এরকম করে করা হয় না পার্কের ইনস্ট্রুমেন্টসগুলো এখন ইউসুফ মহা খুশি যে ওর বাবা ওকে পুশ করছে জায়না বাবার আপসেট কেন ওকে পুশ করছে না তো আমরা বসে একটু রিল্যাক্স কই করব এসে ওদেরকেই টাইম দিতে হচ্ছে তারপরও ভালো লাগছে যে ছুটির দিন আমরা বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতে পারছি তো আমাদের পার্কে ঘোরা শেষ এখন আমরা বাসার দিকে যাচ্ছি এখন আমি উঁচু একটা জায়গায় ক্লাইম্ব করব দেখেন তো খুবই মজা হলো খুবই ফান করলাম অনেক দিন পর আমরা ওয়াকে বের হলাম ওয়েদারটা সুন্দর ছিল হালকা হালকা বাতাস ছিল একটু পানির ধারের কাছে গেলাম নেচারটাকে উপভোগ করলাম তো খুবই ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগলো তো আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন আপনারা এবং আমার জন্য দোয়া করবেন